বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কৃপায় সবাই ভালো আছেন। আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিওপ্যাথ। উত্তরা হোমি ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ আমি একটি কমন ডিজিজ বা রোগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রোগটির নাম হলো নাকের পলিপাস বা নেজাল পলিপাজ। আজকাল প্রায়ই আমাদের মধ্যে দেখা যাচ্ছে এই রোগটি আজকাল আমাদের প্রায়ই সবার মাঝেই দেখা যাচ্ছে। এটি একটি খুবই কমন ডিজিজ। বন্ধুরা, এই রোগটি সম্বন্ধে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। নাকের পলিপাস রোগটি মূলত এক বা উভয় নাকের ছিদ্রের মধ্যে মাংসপিণ্ড বড় হয়ে নাক অনেক সময় বন্ধ হয়ে যায় এবং নাকের ইথিময়েড বোন অনেক সময় বেঁকে যায়। শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, খুব ঘন ঘন হাঁচি হয়, মাথা ব্যথা হয়, মাঝে মাঝে নাকের পলিপাস থেকে রক্তস্রাবও হতে দেখা যায়। তো নাকে পলিপাস হলে সবসময় ঠান্ডা লেগেই থাকে, নাক দিয়ে অনেক সময় অনেক সর্দি পড়ে, অনেক সময় সর্দি পড়ে না, সবসময় হাঁচি হতে থাকে। নাকের ভিতরে ময়লা ঢুকলে বা ঠান্ডা পানিতে গোসল করলে বা ঠান্ডা আইসক্রিম খেলে এই সমস্যাগুলো সাধারণত বেশিরভাগ হতে দেখা যায়। তো বন্ধুরা, এই সমস্যার জন্য অ্যালোপ্যাথিতে গেলে অ্যালোপ্যাথ ডাক্তাররা বলেন যে সার্জারি করে মাংস ফেলে দিতে হবে। তবে আমাদের হোমিওপ্যাথিতে এই রোগের অনেক ভালো ভালো ওষুধ আছে, যে ওষুধগুলো নিয়মিত সেবন করলে এই রোগ থেকে আমরা খুব সহজেই দ্রুততম সময়ের মধ্যে মুক্তি পেতে পারি। ওষুধের মাধ্যমেই সার্জারির কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যে মেডিসিনগুলো প্রয়োগ করলে বা সেবনের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাবো সেই মেডিসিনগুলোর নাম আমি বলে দিচ্ছি। আপনারা নিকটস্থ কোনো হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে এই ওষুধগুলো আপনাদের লক্ষণ অনুযায়ী সেবন করলে এই রোগ থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। ওষুধগুলো হলো থুজা, সিঙ্গুনারিয়ানাইট, টিউক্রিয়াম মারম্ভারুম, এলিয়াম শিপা, টিউবার কুলিনাম, ফসফরাস, ক্যালকেরিয়া কার্প ইত্যাদি। এই ওষুধগুলোর মধ্য থেকে সিমটম এবং লক্ষণ অনুযায়ী যে কোনো একটি মেডিসিন সেবনের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, আমার এই গুরুত্বপূর্ণ আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।